দেখছেন বিশ্ব বাংলা নিউজ লাইভ। নতুন করে আবারও উত্তেজনা নন্দীগ্রাম গোকুলনগরে। কিছু সময় আগে তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়েছিল নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। একই জায়গায় নতুন করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়, বিজেপির কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে রয়েছে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীর সঙ্গে বিজেপি কর্মীদের তর্ক বিতর্ক এবং ধস্তাধস্তি চলছে। নতুন করে আবারও উত্তেজনা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগরে। লালন হত্যাকাণ্ডের জন্য সিআইডির ফরেন্সিক টিম আসছে, আপনারা কি খুশি? খুশি হব, ওদের গ্রেপ্তার করবে তারপর। আপনারা গ্রেপ্তার এখনো কত দুদিন হয়ে গেল, এখনো কই সিবিআই গ্রেপ্তার অ্যারেস্ট হলো? আপনারা তো দেহ নিতে চাইছিলেন না, আজ কেন দেহ নিতে? দেহ এবার কতদিন ছাড় পেলাম, কালকে বাড়ি ছিল না, আজ বাড়ি আছে। কাল বাড়ি সিল করা ছিল, আপনারা দেখে আসলেন না, কালকে বাড়ি খুললো। হয়ে গেছে, আপনি তো চাবি হারিয়ে ফেলেছিলেন বাড়ির। পরিবারের সদস্যরা সিল খুলে দেওয়ার পর সম্পূর্ণভাবে সেই বাড়ির ভেতরে প্রবেশ করবে লালন শেখের পরিবারের সদস্যরা। সিবিআই এর এক গোয়েন্দা, তিনি লালন শেখের বাড়ির যে তালায় সিল লাগানো ছিল সেই সিল খুলে ফেললেন। পরিবারের সদস্যকে সামনে রেখে আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশের তরফ থেকে যে লেখা সেই ডকুমেন্টেশনের কাজ করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে আমি অন করে দিয়েছি এবং আদালতের নির্দেশ অনুযায়ী কলম থেকে বাদী দিয়ে আপনারা কি আমরা চাইছি সম্পূর্ণ সিবিআই কে দায়ী করবো, যেহেতু সিবিআই এর সিল ছিল, সে থাকা সিল থাকা অবস্থা কি করে এরকম ভাবে লুটপাট চালায় এবং এখান থেকে একজন আসামিকে এই বাড়ি থেকে সিবিআই ধাওয়া করেছে। দেখো দেখো এক মিনিটে ভিডিও এটা হ্যাঁ রাখো ফেমটা।